নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমরাও কিন্তু আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারো। সেখানে গিয়ে তোমরা আমাদের গল্প শুনতে পারো এবং তোমাদের যদি কোনো ঘটনা জানা থাকে সেটাও কিন্তু আমাদের পাঠাতে পারো। আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর এছাড়াও তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তাহলে বেশি কথা না বলে আজকে চলে যাই সরাসরি গল্পে। শুরু হচ্ছে আজকের গল্প, আলো আঁধারি। সেইবার কি তুই সত্যিই ভূত দেখেছিলিস? হ্যাঁ, বিশ্বাস কর, সত্যি কথা। তোকে মন গড়া কথা বলে আমার কি লাভ বলতো? বেশ, বুঝলাম। শুনি তোর তাহলে সেইবারের কথা। যদি গাঁজাখুরি হয়েছে তাহলে কিন্তু মার খাবি ভীষণ। এই কথা বলে কুন্তল একটা চেয়ার টেনে এনে বসল। কুন্তল আমার ছোটবেলার বন্ধু, ছোটবেলা বলতে একদম সেই নার্সারি থেকে। আমার জীবনের যাবতীয় ঘটনা রটনা বা অভিজ্ঞতা সব কিছুই ওর জানা আছে। ও সব কিছু বিশ্বাস করলেও ভূত কিন্তু ঠিক বিশ্বাস করে না। আমার জীবনের কিছু বিরল অভিজ্ঞতা শুনেও ও নাকশিটকে বলে, থাক আর ঢপ দিতে হবে না, অনেক গল্প শুনিয়েছিস। অগত্যা আমিও চুপ করে যাই। আমার অভিজ্ঞতার কথা একমাত্র আমিই জানি, তাই ওকে আর জোর করে বিশ্বাস করাতে যাই না। আজ কি এক দরকারে আমার বাড়ি এসেছে ও। আর বাড়ি আসার পর মুহূর্তেই উঠল ভীষণ ঝড়, আর সাথে কারেন্টটাও চলে গেল। এমন অবস্থায় কুন্তল বলল, ধুস, দেখলি তো কি অবস্থা, আর ভালোও লাগে না। আসার সময় তো কোনো মেঘই ছিল না, তার মধ্যে আবার ছাতাটাও আনতে ভুলে গেছি, ধুস। আমি বললাম, ঠিক আছে একটু থেকে যা, আমি বরং মুড়ি মাখি, তেল আর চানাচুর আছে, সাথে এক কাপ গরম চা, কি বলিস? বাহ, জমে যাবে। সাথে তোর ওই ঢপের ভূতের গল্পও কিন্তু বলিস, সময়টা বেশ কেটে যাবে। আমি কয়েক মুহূর্ত ওর চোখের দিকে তাকিয়ে থাকার পর একটা নিঃশ্বাস ফেলে রান্নাঘরে চলে গেলাম। প্রায় 20 মিনিট পর সব কিছু তৈরি করে এনে আমি বসলাম বিছানায়, ও আমার সামনের চেয়ারে। কারেন্ট তখনও আসেনি আর বৃষ্টির বেগ আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। কুন্তল মুড়ি খেয়ে চায়ের কাপে সশব্দে একটা চুমুক দিয়ে তাকচিল্যের সাথে বলল, বল বল শুনি, এই সময় বলে ফেল, যদি একটু ভয় লাগে আর গাটাও যদি একটু শিরশির করে, কারেন্ট চলে আসলে আর ভয় লাগবে না কিন্তু। ওর এই ব্যঙ্গাত্মক কথার অবশ্য কোনো প্রতিবাদই আমি কোনোদিন করি না। আমি চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলতে শুরু করলাম, তুই তো জানিস আমার ফিল্ডে কাজ, অফিসের কাজের ঝক্কির থেকে এইসব কাজের ঝক্কি ও ঝামেলা অনেক বেশি, আর এইসব কাজের জন্য আমায় নানা জায়গায় যেতেও হয়, রাতও কাটাতে হয়। সেইবারও আমি গেছিলাম অফিসের কাজে বর্ধমান। অবশ্য বর্ধমান যে প্রথম গেলাম তা নয়, এর আগেও আমি গেছিলাম, তবে সেইবার আমি কিন্তু থাকিনি। কিন্তু এই 2 মাস আগে যে বর্ধমান গেলাম, তখন অবশ্য আমায় সেখানে একটা রাত থাকতে হয়েছিল, আর ঘটনাটা কিন্তু তখনকারই। জানি জানি জানি, তারপর বল আসল গল্পটা তুই বল এবার। সেইবার বর্ধমান পৌঁছাতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল। অবশ্য এতে আমার কোনো দোষ ছিল না, ট্রেনটা লেট ছিল। বর্ধমান স্টেশনে যখন নামলাম তখন বাজে 2:00। এদিকে কাজ এখনো শুরু হয়নি, এদিকে আমার পেটে তখন দারুণ খিদে। স্টেশনে যাই হোক একটা কিছু কিনে খেয়ে সোজা চলে গেলাম আমাদের ক্লায়েন্টের অফিসে। ওখানে কাজ শেষ করে উঠতে উঠতেই আমার প্রায় সন্ধে 6টা হয়ে গেল।
এর মাঝে অবশ্য ওই অফিসের ক্যান্টিনেও আমি খেয়ে নিয়েছিলাম কিছু, তাই খিদের চাগারটা তখনও অতটা দেয়নি। কাজ শেষ করে তাড়াতাড়ি এসে পৌঁছালাম স্টেশনে, কিন্তু আমার ভাগ্যটা তখন এতটাই খারাপ ছিল যে আমার যে কয়েক মিনিট আগে একটা আপ ট্রেন বেরিয়ে গেছে সেটা আমি ধরতে পারিনি। এরপরে আর একটা ট্রেন আছে, সেটা অবশ্য রাত 9টায়, কিন্তু সেটা মাঝে মাঝেই লেট করায়, কখনো 1 ঘন্টা কখনো বা 2 ঘন্টা, কোনো ঠিক নেই। কি আর করবো, ভেবে না পেয়ে স্টেশনেই রাত কাটানোর সিদ্ধান্ত নিলাম। আমি বলতে যাব, ঠিক সেই মুহূর্তেই বাইরে ভীষণ ধ্বনিতে বাজ পড়ার শব্দ হলো। আমরা দুজনেই একটু চমকে উঠেছিলাম। তারপর আমি শেষ ট্রেনের টিকিট কেটে স্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলাম ওখানে থাকার কোনো জায়গা আছে কি না। স্টেশন মাস্টার ঘাড় নেড়ে বললেন যে এটা তো শিয়ালদা বা হাওড়া নয়, তাই আপাতত আপনাকে এখানে স্টেশনেই থাকতে হবে। অগত্যা মশার কামড় সহ্য করে স্টেশনের মাঝে অবস্থিত একটা চেয়ারে হেলান দিয়ে অপেক্ষা করতে লাগলাম। ধীরে ধীরে যত সময় এগোতে লাগলো, লোক সংখ্যাও ধীরে ধীরে কমতে শুরু করেছিল। রাত তখন 8টা বাজে। খিদেটা আচমকা ফের চাগার দিয়ে উঠল যেন। স্টেশনের আশেপাশে খাবারের দোকান আছে, সেগুলো বন্ধ হয়ে যাওয়ার পূর্বেই আমি চট করে গিয়ে রাতের জন্য রুটি আর তরকারি কিনে নিয়ে এলাম, আর একটা বিস্কুটের প্যাকেটও। ভেবেছিলাম ট্রেনে উঠে খাবো। রাত 9টা বাজল। ট্রেনের আসার কোনো সংবাদই তখন শোনা যায়নি। এদিকে আমি একাকী স্টেশনে বসে প্রহর গুনতে লাগলাম। 10টা বাজল, কিন্তু তখনও ট্রেন আসার কোনো সংবাদও আমি পেলাম না। অতঃপর বাধ্য হয়ে আমি স্টেশন মাস্টারের ঘরের দিকে অগ্রসর হলাম। গিয়ে দেখি উনি একটা লম্বা বেঞ্চে চাদর পেতে শোয়ার তোড়জোড় করছে। আমি গিয়ে ওনাকে ট্রেনের ব্যাপারে জিজ্ঞেস করতে উনি যা বললেন তাতে আমার সারা শরীর কয়েক সেকেন্ডের জন্য অবশ হয়ে গেছিল। এই আপলাইনের ওভারহেডের তার ছিঁড়ে গেছে, সেটা মেরামত হলে ফের স্বাভাবিক ট্রেন চলাচল হবে, কিন্তু সেটা কখন হবে তার কোনো ঠিক নেই। এই রাতে আমি বড্ড ফাঁপড়ে পড়লাম। কোথায় হোটেল, কোথায় রাত কাটাবো, সেই চিন্তাই আমার মনের মধ্যে বারবার বাসা বাঁধতে লাগলো। স্টেশন থেকে বেরিয়ে একটু এগিয়ে গিয়ে দেখলাম সব দোকান তখন বন্ধ হয়ে গেছে। একটা খাবারের দোকানের ঝাঁপ তখন সবে ফেলছে। আমি দৌড়ে গিয়ে তার কাছে জিজ্ঞেস করলাম, দাদা এখানে থাকার কোনো হোটেল পাওয়া যাবে একটা রাত থাকার জন্য? লোকটি পান চিবাতে চিবাতে বলল, হ্যাঁ পাওয়া যাবে না কেন, স্টেশনের ধারে যেটা ছিল ওটা অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে, এখান থেকে 2 কিলোমিটার হাঁটলেই অনেক হোটেলই পাওয়া যাবে। রাত তখন 11টা। আমি ঠিক কী করবো কিছুতেই কিছু বুঝে উঠতে পারছিলাম না তখন। স্টেশনে থাকবো নাকি 2 কিলোমিটার হেঁটে যাবো এই রাতে, কিছুই তখন মাথায় আসছিল না। চোরের উপদ্রব কেমন তাও তো জানি না। সত্যি বলতে কি, একটু আমার ভয় ভয় করতে লাগলো। স্টেশন ধীরে ধীরে জনমানব শূন্য হয়ে এলো। এখন গোটা স্টেশনে আমি ছাড়া আর কেউ নেই, কেউ না। অগত্যা উপায় না পেয়ে আমি ওই বেঞ্চেই আমার ব্যাগকে বালিশের মতন করে মাথার দিকে রেখে একটা পাতলা চাদর গায়ে টেনে শুয়ে পড়লাম। রাত তখন ঠিক কটা হবে আমি জানি না। হঠাৎ একটা কাশির শব্দে ঘুমটা ভেঙে গেল আমার। ঘুম জড়ানো চোখে সামনের দিকে চাইতেই দেখি একজন বয়স্ক লোক গায়ে চাদর জড়ানো বসে আছেন। চোখ কোচলে একবার তাকিয়ে দেখলাম তার দিকে। স্টেশনের বেশ কিছু আলো নিভিয়ে দেওয়া হয়েছে, 2-1টা জ্বলছে, তারও জ্যোতি খুব একটা জোরালো নয়। এমন আবছা আলো ও অন্ধকারে কেমন একটা গা ছমছমে পরিবেশের সৃষ্টি হয়েছিল সেই স্টেশনে। আমি উঠে বসতেই আমার সামনে কিছুটা দূরে মাটিতে বসা লোকটিও নড়ে চড়ে উঠল। আমি ভ্রু কুঞ্চিত করে তাকালাম তার দিকে। সঙ্গে বিশেষ কিছু ছিল না ওর, শুধু ছোট্ট একটা নোংরা কাপড়ের ব্যাগ। মাটিতে একটা খবরের কাগজ পেতে বসে আছে।
আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় একটা বাজতে যায়। একটা বড় হাই তুলে বসলাম বেঞ্চে। ট্রেন তখনও আসেনি। সামনে বসা লোকটির প্রতি দৃষ্টি যেতেই কেন জানি না বারবার সন্দেহ হতে লাগলো। আমার সাথে অনেকগুলো টাকা ছিল আর ভয় ছিল সেই টাকাগুলোর জন্যই। আমি মিনিটখানেক সন্দেহ চোখে তাকিয়ে থাকলাম তার দিকে। আচমকাই সামনে বসা লোকটি আবার কেশে উঠল এবং বলে উঠল, বাবু কলকাতায় থাকেন নাকি? আমার সন্দেহ যেন ধীরে ধীরে বাড়তে শুরু করল। আমি ব্যাগটাকে ভালো করে কোলের কাছে আঁকড়ে ধরে বললাম, হ্যাঁ কেন? তা আপনার কোনো ভয় নেই, আমি চোর নই, আপনার ওই ব্যাগটা চুরি করব না। লোকটির এই কথা শুনে আমি হঠাৎ চমকে উঠলাম। লোকটি জানলো কিভাবে আমার মনের কথা? লোকটি তখনই ফিক করে হেসে বলল, আপনি যেভাবে ব্যাগটা আঁকড়ে ধরে আছেন তাতে সবাই বুঝতে পারবে। মনে মনে বেশ অবাক হলাম আমি। লোকটির দৃষ্টি আছে বলতে হয়। আমি তাকে জিজ্ঞেস করলাম, এই ট্রেনটা কখন আসবে বলতে পারেন কিছু? শুনলাম তো তার নাকি ছিঁড়ে গেছে, তো কাল ভোরের আগে বোধহয় আর ট্রেন আসবে না। কথাটা শুনেই আমার শিরদাঁড়া অবশ হয়ে এলো। সারা রাত আমায় এইভাবে একজন অচেনা লোকের সাথে ভয়ে ভয়ে রাত কাটাতে হবে? সর্বনাশ! লোকটি ফের বলল, কাজের সূত্রে এসেছিলেন? আমি ঘাড় নাড়লাম। লোকটি বলল, ও আমার নাম মদন, আমি এখানেই থাকি, ঘরে বড্ড গরম তাই স্টেশনেই শুতে আসি। লোকটির কথা শুনে আমি তো অবাক। বলে কি এই লোকটি, ঘরে গরম বলে স্টেশনে? এই লোক নিঘাত বদ্ধ উন্মাদ। কথাটা মনে হতেই ভয়ে আরও বেশ কয়েক গুণ চেপে বসল আমার উপর। জানিসই তো কুন্তল, ভূতের থেকে পাগলের ভয় আরও বেশি। আমার কথা শুনে কুন্তল মাথা নেড়ে বলল, তারপর? লোকটির কথা শুনে আমি তখন কোনো উত্তর দিলাম না। ব্যাগ থেকে বিস্কুটের প্যাকেট বের করে খেতে শুরু করলাম। লোকটি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েই আছে। এই আলো অন্ধকারে লোকটিকে ভালো করে দেখারও উপায় আমার নেই। শুধু এইটুকু বুঝতে পারছিলাম, লোকটির মুখমণ্ডল ছাড়া বাদবাকি আপাদমস্তক চাদরে ঢাকা, চোখ আর মুখ বড্ড অস্পষ্ট। তবে যেটুকু বুঝলাম, তার গাল ভর্তি দাড়ি, চোখের চাহনিও বড় অদ্ভুত। হঠাৎ করে লোকটি বলে উঠল, বলছিলাম কি, আমাকে একটা বিস্কুট দেবেন, খুব খিদে পেয়েছে। অগত্যা আমি পুরো বিস্কুটের প্যাকেটটা এগিয়ে দিলাম তার দিকে। লোকটি তখন একটা অদ্ভুত কথা বলল, বলল, আপনি ছুড়ে দিন, আমি নিয়ে নেব। লোকটি আর আমার মধ্যে মাত্র 20 হাতের দূরত্ব। আমি ছুড়ে দিলাম তার দিকে বিস্কুটের প্যাকেটটা। বিস্কুটের প্যাকেট হাতে পেয়ে তার মুখের কি অভিব্যক্তি হয়েছিল তা এই আঁধারে বোঝার উপায় ছিল না। লোকটি একটি বিস্কুট মুখে পুরে বলল, জানেন আমারও একটা পরিবার ছিল, বাবা মা বউ ছেলে মেয়ে সবাই ছিল। আমি বেঞ্চে হেলান দিয়ে ব্যাগটা পাশে রেখে লোকটির কথার প্রসঙ্গে জিজ্ঞেস করলাম, ছিল বলছেন কেন? কারণ তারা আর কেউ বেঁচে নেই।
লোকটির কথা শুনে আমার বেশ খারাপ লাগলো। আমি বললাম, ও খুব দুঃখিত হলাম, তো ওনারা মারা গেলেন কিভাবে? সে অনেক কথা, আপনি শুনবেন? আমি ভেবে দেখলাম ট্রেন আসতে এখনো অনেক দেরি, আর টাকা ভর্তি ব্যাগকে কিছুতেই চোখের আড়াল করা যাবে না, তাই এই সময় কাটানোর জন্য এটাই মোক্ষম উপায় বলে মনে করলাম। তাই আমি তাকে বললাম, শুনবো, বলুন। আমি আগে চাকরি সূত্রে কলকাতাতেই থাকতুম, তারপর হঠাৎ আমার একদিন চাকরি চলে যায়। অনেক খোঁজার চেষ্টা করি চাকরি, কিন্তু কলকাতার মতন শহরগুলিতে আমার চাকরি কোনোভাবেই যেন জোগাড় হচ্ছিল না। আধুনিকতার ছোঁয়ায় আমাদের মতন সেকেলের লোকগুলো যেন কোম্পানির জন্য একটা আস্ত আবর্জনায় পরিণত হতে শুরু করল। আমার সাথে অনেক লোকেরই চাকরি চলে যায়। প্রায় 3 মাস অনেক চেষ্টা করার পরেও যখন কিছুতেই চাকরি জোগাতে পারলাম না, তখন এক প্রকার বাধ্য হয়েই চলে এলাম এই গ্রামের বাড়িতে। এই বাড়িতে অবশ্য বাবার মা আগে থেকেই থাকতেন। আমি আর আমার ছেলে ও মেয়ে বউকে নিয়েও চলে আসলাম এই গ্রামের বাড়িতে। এইটুকু তো খাবার, তার উপর 5টা প্রাণী, স্বাভাবিকভাবেই ভাতের উপর টান পড়ল। বেরিয়ে পড়ল মজদুরি করতে। সারাদিন চড়া রোদে খেতে বাড়িতে যখন ঢুকতুম, তখন শরীরে আর কিছুই অবশিষ্ট থাকত না। এভাবেই কাটতে লাগলো দিনগুলো। এইটুকু বলে লোকটি থামল, তারপর গোটা 2 বিস্কুট পুড়ে নিল মুখের মধ্যে, চিবিয়ে জল খেয়ে ফের শুরু করল বলতে। আমি এই ফাঁকে হাতঘড়ির দিকে তাকিয়ে দেখে নিলাম এখন 3টে বাজে। এইভাবেই কেটে গেল কয়েক মাস, কয়েক বছর। হঠাৎ একদিন কি হলো, বাড়ি ফিরে কি একটা কথায় সবার সাথে ঝগড়া হয়ে গেল। আমার মাথায় আগুন চেপে বসল। দিক বেদিক জ্ঞান শূন্য হয়ে বাড়িতে থাকা একটা চপার দিয়ে এক ধার দিয়ে সবার গলা কেটে দিলাম। ফিনকি দিয়ে বেরাতে লাগলো রক্ত। উফ, কি রক্ত, কি রক্ত! ঘরের মেঝে দালান ভেসে যেতে লাগলো রক্তে। আমি পাথরের মতন দাঁড়িয়ে দেখতে থাকলো। চোখের কোণে এক চিলতে হাসি। লোকটির শেষ কথাগুলো শুনে আমি অনুভব করলাম আমার শিরদাঁড়াটা যেন শিরশির করে উঠছে। সারা শরীর দিয়ে নেমে গেল মুহূর্তের মধ্যে ঠান্ডা কনকনে রক্তের স্রোত। ভয়ে আমার গলা শুকিয়ে ওঠার জোগাড় হয়েছিল। আমি আর ওখানে বসে থাকতে পারছিলাম না। লোকটি তাও বলে চলল, তারপর খুনগুলো করে আমার খুব একটা দুঃখ হয়নি, আবার আনন্দও পাইনি। ঠিক কি যে অনুভূতি হয়েছিল তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। লাশগুলোকে আমার বাড়ির নিচে পুঁতে দিই, আর সেই দিন থেকেই বাড়িতে কিছুতেই ঘুমাতে পারি না, বুঝলেন। বড্ড গরম লাগে আমার, মনে হয় কেউ যেন সারা শরীরে আগুন লাগিয়ে দিচ্ছে। উফ, কি যন্ত্রণা! আমি মনে মনে ইষ্টনাম জপ করতে লাগলাম। এ কোন বদ্ধ উন্মাদের পাল্লায় পড়লাম আমি? সারা শরীর আমার কাঁপছে, পা দুটো যেন ভারী হতে হতে অবশ হয়ে আসছে। মনে মনে এই আতঙ্ক গ্রাস করল। আমি হাঁটতে পারবো তো? বুকের ভিতরের হৃৎপিণ্ডটাও যেন
ব্যাকুল হয়ে উঠেছে। আমি কোনো রকমে ঢোক গিললাম। ঠিক সেই মুহূর্তেই কান ফাটানো একটা আওয়াজ আমায় প্রায় চমকে দিল। আর একটু হলেই বোধহয় আমার আত্মারাম খাঁচা ছেড়ে পালাতো। ট্রেনের ঘোষণা হচ্ছে, আপসিয়ালদা ট্রেন আসছে আর মাত্র 10 মিনিটে। বুকের মধ্যে যেন হঠাৎ করে জীবনী শক্তি খুঁজে পেলাম আমি। আমি বেঞ্চ ছেড়ে উঠতেই লোকটি বলল, জানেন এই কষ্ট আমি আর সহ্য করতে পারিনি, তাই একদিন আমি বাড়ির ওই সিলিংয়েই গামছা বেঁধে ঝুলে পড়লাম। খুব কষ্ট হচ্ছিল প্রথমে, একটু কাঁপুনি এসেছিল, কিন্তু বিশ্বাস করুন কয়েক সেকেন্ড পরেই এক অপার শান্তি এসে জড়িয়ে নিল আমায়। আমার মুখ ততক্ষণে হা হয়ে গেছে। আমার ব্যাগটা হাত থেকে সশব্দে খসে পড়ে গেছে। আমি হা হয়ে তাকিয়ে আছি ওই আপাতমস্তক ঢাকা ছায়াটার দিকে। লোকটি কি মজা করছে? বুকে ধরফরানি ক্রমেই বেড়ে যাচ্ছিল আমার। নিঃশ্বাস নিতেও যেন খুব কষ্ট হচ্ছিল। তারপর হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে গেলাম মাটিতে। তারপরের ঘটনা কিছুই মনে নেই আমার। জ্ঞান যখন ফিরল তখন আমি রেলের পুলিশের অফিসে শুয়ে আছি। একজন লোক আমার মুখে জল ছিটিয়ে দিচ্ছে। জ্ঞান ফিরতেই ধর্মড়িয়ে উঠে বসলাম। পাশে বসা লোকটিকে চিনতে অসুবিধা হলো না আমার। এ যে সেই স্টেশন মাস্টার! আমার জ্ঞান ফিরতে দেখে উনি বলেছিলেন আমি নাকি এই যাত্রায় খুব বেঁচে গেছি। ওনার কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেছিলাম। তার মানে? তিনি বলেছিলেন ঘুমের ঘোরে আমি নাকি ট্রেন লাইন ধরে হাঁটছিলাম, আর সেই সময়ই আপলাইনে ট্রেন আসছিল। ভাগ্যিস তিনি দেখে নিয়েছিলেন, নইলে কি যে হতো। কোনো কথা নেই আমার মুখে, আমি যেন বোবা হয়ে গেছিলাম। কেবল কষ্ট করে একটা কথা জিজ্ঞেস করেছিলাম কোনো মতে, আচ্ছা ওখানে আর কোনো লোক ছিল কি? স্টেশন মাস্টার বলেছিলেন স্টেশনটা নাকি পুরোটাই ফাঁকা ছিল, আমি ছাড়া আর কেউ ওখানে ছিল না। আমি কাঁপা কাঁপা গলায় বলেছিলাম, তাহলে সে কে ছিল? স্টেশন মাস্টার অবাক হয়ে প্রশ্ন করেছিলেন, কে আবার থাকবে, আপনি নিজেই তো মশাই একা হাঁটছিলেন। আমি বললাম, সেই লোক যে আমার সামনে বসেছিল, বিশ্বাস করুন নিজের নাম বলেছিল মদন। স্টেশন মাস্টার ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে বলেছিল, আমার নাকি মাথার ব্যামো আছে, আমি নাকি আবল তাবল বকছি, আমি ছাড়া ওখানে আর কেউই ছিল না। আমি আর কথা বাড়াইনি। তারপরের দিনই সকালবেলা ট্রেন ধরে কলকাতা ফিরি। আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই তীব্র শব্দে ফের একটা বাজ পড়ল, আর সাথে সাথেই জানালার পাল্লাগুলো দমকা হাওয়ায় সশব্দে খুলে গেল। সেই পাল্লা খুলে গেছিল না কেউ খুলে দিল বলতে পারবো না। কুন্তল অবশ্য কারেন্ট আসার পরেও বেশ অনেকক্ষণ বাড়ি ফিরতে পারেনি। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের ফেসবুক পেজের লিংক দিয়ে রেখেছি, তোমরা সেখানেও আমাদের ফলো করতে পারো। তাহলে আগামীকাল চলে আসছি আরও কোনো একটি নতুন গল্প বা ঘটনা নিয়ে।